আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে 19শে নভেম্বর, আমার ভাইয়ের বার্থডে ছিল, তো একটু স্পেশাল ফিল করানোর জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটু বাসায় হোমমেড কেক তৈরি করে নিয়েছিলাম। এই তো নিজেরা নিজেরা ঘরোয়াভাবে উদযাপন করেছি। তো এটা ছিল লাভ শেপের একটা কেক, যেটার উপরে হচ্ছে স্প্রিঙ্কলস দেওয়া ছিল বিভিন্ন ধরনের, এবং এটা হচ্ছে স্কোয়ার শেপের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। দুটোই আমি স্পঞ্জ কেক বানিয়েছি, তো দুটোকে মোল্ড আউট করার জন্য পাশ থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো ছাড়িয়ে নিলে সুন্দরভাবে এটা মোল্ড আউট হয়, এবং এগুলো করছিলাম হচ্ছে ওকে না জানিয়ে, ও বাসায় ছিল না। তো আমি কেক রেডি করে সব কিছু ঠিক করে রেখে দিয়েছি, এবং ভেবেছি ওকে সারপ্রাইজ দেবো ও চলে আসলে। তো এই তো আমাদের সার্ভ করার জন্য 2টা প্লেট রেডি। তো এই 2টা প্লেটে এখন আমি 2টা কেককে মোল্ড আউট করে নিব। তো এই তো দেখেন কি সুন্দর শেপ হয়েছে, নিচে একটুও লাগেনি, পুরেনি, আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর হয়ে বের হয়ে এসেছে। তো আমি 1 পাউন্ডের 2টা কেক বানিয়েছিলাম হাফ হাফ করে। এটা লাভ শেপের দেখেন কতটা স্পঞ্জি হয়েছে, এটাতে বাদাম দেওয়া হয়েছিল, এই জন্য নিচে এরকম একটু ছিটু ছিটু পোড়া পোড়া লাগছিল। এটা বাদাম ছিল এবং স্প্রিঙ্কেলস দেওয়া ছিল বিভিন্ন ধরনের লাভ শেপটায়। তো এই তো ছোটোখাটো ডেকোরেশন করে নিয়েছি, হুট করেই প্ল্যান করা সারপ্রাইজ দেওয়া। তো কি করব, হুইপড ক্রিম ছিল না বাসায়, কোনো কিছুই ছিল না, চকলেটও ছিল না। তো সেজন্য বাসার ছাদ বাগানের যে নয়নতারা এবং গোলাপ ফুল ছিল, সেটাকে এনে একটু ডেকোরেট করে নিয়েছি, এবং এটাই আমার কাছে খুব ভালো লাগছিল দেখতে। আপনাদের কেমন লাগছে জানাবেন। আমার ভাইয়ের নাম হচ্ছে সাঈদ, তো এজন্য অ্যাস শেপ দিয়ে ওর নামটা ফুলের পাপড়ি দিয়ে লিখে নিয়েছি। তো এই তো চলে এসেছে, ও খুব হেজিটেট করছিল এবং বিরক্ত হচ্ছিল যে কি করছো এগুলা। তো আমি ভাবলাম এই তো ছোটোখাটো একটা সারপ্রাইজ, তো ও হয়তো মনে মনে খুশি হয়েছে, কিন্তু বাইরে খুব বিরক্তি প্রকাশ করছিল কি করো। তো হার্ট শেপটা না কেটে ও স্কোয়ারটাই কাটছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সাঈদ। তো এইভাবে ও প্রথমে মাকে খাইয়ে দিয়েছে নিয়ে। তো এই তো চলছিল, আমি বলছিলাম খুনসুটি চলছিল আর কি আমাদের মধ্যে, আমি বলছিলাম কি রে আমাকে খাই দিবি না? তো বলো তোমারেও খাওয়াইতে হবে। তো সে তখন আবার কেটে কুটে ফুলটা ফেলে দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল আমার ভাই। তা আমি ভাবলাম চল আমি তোকেও একটু খাওয়াই দিই। তো খেলো, কেকটা অনেক সফট হয়েছিল, একেবারেই মুখে দেওয়ার সাথে সাথে মুখে চলে আসছিল, সাথে স্পঞ্জি হয়েছিল। ও আরেকটা নিয়েছে। তো এই তো ছিল, ওভারঅল ভালো গিয়েছে। আমি জানি না ও সারপ্রাইজড হয়েছে কি না, বাট আমার ভালো লেগেছে যে আমি কিছু একটা করতে পেরেছি। যদিও আমার আরও 2 বোন বাসায় নেই, তো ওদেরকে অনেক মিস করেছি। সবাই একসাথে থাকলে পরিবারের ভালো লাগে, একসাথে কিছু বিশেষ মুহূর্ত উদযাপন করলে আসলেই ভালো লাগে। তো সেজন্য যেহেতু আমার বড় ভাগ্নে আয়াসকে খুব মিস করছিলাম, আনায়কে মিস করছিলাম, তো ওদের জন্য কেটে বক্সে করে দিয়ে দিব। আমার ভাই যাবে, তো বলছিল যে কেটে দিয়ে দাও। দেখেন একবার এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরে রেখেছি, আর এক হাত দিয়ে কাটছিলাম, কতটা সফট। একটু প্রেশার খুব বেশি দেওয়া লাগেনি, জাস্ট নাইফটা দিতেই কেকগুলো স্পঞ্জি হয়ে কেটে আসছিল। তো এটা দেখে খুব ভালো লাগছিল যে খুব একটা হার্ড হয়নি, একদম সফট স্পঞ্জি কেক হয়েছে, যেটা বানাতে চেয়েছিলাম, স্পঞ্জি ভ্যানিলা কেক, স্পঞ্জ টাইপের। তো আমি বক্সে করে দিচ্ছিলাম আমার বড় ভাগ্নের জন্য, আমার আয়াজ বাবাটার জন্য, ওর জন্য আমি বক্সিং করে দিচ্ছিলাম। এবং হার্ট শেপটাকে দেখেন কেটে কেটে কি করেছি, হার্টকে একদম কাটাকুটি করে, ইস কি কষ্ট না, এত সুন্দর বানিয়ে। তো আমার ভাইটা এই জন্য এটাকে কাটেই নাই, তো আমিই কেটে নিয়েছি যে কি তুই কাটিস নাই। তো আমি এটাকে একদম ছিন্ন ভিন্ন করে দিলাম হৃদয়টাকে। তো এই তো এই পরিমাণ আমার ভাগ্নের জন্য বক্স করে দিয়ে দিচ্ছি, আমার ভাই নিয়ে যাবে। তো বাকি যে অংশটা আছে সেটা আমরা খেয়েছি। তো হ্যাপি বার্থডে ডিয়ার ব্রাদার, তুমি অনেক ভালো থাকো, বড়ো হও, এই তো আপনি।